আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন, সবাইকে নিউজে স্বাগতম। প্রবেশের নতুন নিয়ম জারি করেছে যে দেশটি, আর কোন দেশটি কি নিয়ম এই জারি করেছে তাই জানব এই নিউজ থেকে। আশা করি নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এর বিস্তারিত জেনে নেবেন। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নেই এই মূল নিউজটি। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট বিস্তার করায় ভ্রমণের ক্ষেত্রে নানা শর্ত আরোপ করেছে অনেক দেশ। আগে যাত্রার 72 ঘন্টা আগে PCR টেস্টের করোনা নেগেটিভ সনদই যথেষ্ট ছিল। নতুন ভ্যারিয়েন্টের দ্রুত ছড়ানোয় সংক্রমণ রোধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশ। বাংলাদেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় চলতি বছরের এপ্রিলের শুরুতে বাংলাদেশ থেকে সরাসরি যাত্রী প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করে সংযুক্ত আরব আমিরাত। করোনা পরিস্থিতি অবনতি হলে 12 মে থেকে ট্রানজিট যাত্রী নেওয়াও বন্ধ হয়ে যায় বাংলাদেশি কর্মীদের অন্যতম এ শ্রমবাজারে। গত 5ই আগস্ট থেকে এয়ারলাইন্সগুলোকে আবার ট্রানজিট যাত্রী পরিবহনের অনুমতি দেয় UAE। কিন্তু শুধু দুবাই হয়ে প্রবাসীরা ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুযোগ পেলেও আবুধাবি হয়ে ট্রানজিটের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করে। এ বিষয়ে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান শুক্রবার বলেন, আবুধাবিতে প্রবেশে যাত্রীদের যাত্রার 3 থেকে 4 ঘন্টা আগে PCR নেগেটিভ সনদ নেওয়ার শর্ত যুক্ত করেছে আবুধাবি কর্তৃপক্ষ। তবে এ শর্ত পূরণ করলেই যে বাংলাদেশিরা সরাসরি আবুধাবি হয়ে ট্রানজিট করতে পারবেন সেই বিষয়টি স্পষ্ট নয়। এ ব্যাপারে এয়ারলাইন্সগুলোকে সুনির্দিষ্ট তথ্য দিতে বলা হয়েছে। সম্প্রতি ভারত পাকিস্তান সহ কয়েকটি দেশের যাত্রীদের বিমানে চড়ার 4 ঘন্টা আগে PCR নেগেটিভ সনদ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। যদিও সরাসরি বাংলাদেশি যাত্রী প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি দেশটি। বাংলাদেশের কোনো বিমানবন্দরে নেই র্যাপিড PCR টেস্টের ব্যবস্থা। এ টেস্টের জন্য প্রয়োজনীয় জায়গারও অভাব রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফলে যাত্রার কয়েক ঘন্টা আগে করোনার টেস্টের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশিরা। ইতিমধ্যেই UAE-র চাহিদার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছে সিভিল এভিয়েশন। UAE সরকার বাংলাদেশিদের প্রবেশে বন্ধ রাখায় বিপাকে পড়েছেন ছুটিতে দেশে আসা অনেক প্রবাসী কর্মীরা। ভ্রমণ বা ভিজিট ভিসায় দেশে এসে চাকরি প্রত্যাশীরাও নিষেধাজ্ঞা প্রত্যাহারের অপেক্ষার দিন গুনছেন। করোনাকালে গত 1.5 বছরে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী ভিজিট ভিসায় দুবাই ও আবুধাবিতে গেছেন।